ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের তোমার জীবনের লক্ষ্য এই প্রবন্ধ কিংবা রচনাটি অ্যানসার দেয়া হবে। সেক্ষেত্রে এই অ্যানসারটি পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক দিও, অন্য বন্ধুদের কাছে এই রচনাটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো, আর চ্যানেলে নতুন কিংবা প্রথম এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই রকম আরও অন্যান্য ভিডিওর নোটিফিকেশান পেতে। তাহলে চলো শুরু করা যাক। তোমার জীবনের লক্ষ্য এই প্রবন্ধ কিংবা রচনার ক্ষেত্রে আমরা একেবারেই চলে আসব সূচনা কিংবা ভূমিকা অংশে। এতে জানব লক্ষ্য ছাড়া জীবন অসফল হয়, তাই জীবনের একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা জরুরি। লক্ষ্যহীন জীবন সাধনা যেন হালবিহীন কান্ডারহীন নৌকা, যা সঠিক গন্তব্যে কখনোই পৌঁছতে পারে না। তাই জীবনে সঠিক লক্ষ্য স্থির করে প্রয়োজনীয় অধ্যবসায় ও তপস্যা প্রচেষ্টার দ্বারা সেই লক্ষ্য পূরণ করা যায়। তো এরপরে আমরা আসবো পরবর্তী যে পয়েন্ট রয়েছে, জীবনে লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা বা কেন লক্ষ্য স্থির করা দরকার। তো এই অংশে জেনে নেব প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রয়োজনীয়তা রয়েছে। লক্ষ্যকে কেন্দ্র করে জীবন যাত্রার পথে চললে তবেই প্রতিষ্ঠা ও সার্থকতা আসে। সে কারণেই স্বর্গীয় ইংরেজ কবি মিল্টন জানিয়েছেন, তিনি মিল্টন যে বিষয়টি আমাদের জানিয়েছেন কোটেশনের মধ্যে আমরা জেনে নেব, আকাঙ্ক্ষা বা লক্ষ্যই মানুষকে মহৎ প্রচেষ্টায় অনুপ্রাণিত করে সক্রিয় করে তোলে। এরপর জীবনে নানান লক্ষ্য, তো এক্ষেত্রে আমরা জানবো শ্রীরামকৃষ্ণ জানিয়েছেন, যত মত তত পথ। স্বভাবতই মানব মনের বৈচিত্র্য অনুযায়ী লক্ষ্য স্থাপনের বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। নিজস্ব প্রবণতা ও বাবা মা আত্মীয় পরিজনদের ইচ্ছানুযায়ী ডাক্তার বা ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক বা সরকারি অফিসার নানা পেশা রয়েছে। তাই সঠিক পেশা নির্বাচন করা অত্যন্ত কঠিন। তবে রুচি, মেধা, যোগ্যতা ও সামর্থ্য চাহিদা অনুযায়ী শৈশব থেকে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে সচেষ্ট হতে হবে। আমি চাই শিক্ষার আলোর গতিপথ সকলের মাঝে ছড়িয়ে দিতে, তাই আমার জীবনের লক্ষ্য আদর্শ শিক্ষক হওয়ার। এক্ষেত্রে তোমাদের এই রচনার ক্ষেত্রে যে মূল লক্ষ্য বা তার ছোটোবেলা থেকে যে ইচ্ছা সেটা হচ্ছে শিক্ষক হওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে তোমাদের এই রচনাটি এইভাবে দেয়া হয়েছে। সেক্ষেত্রে তোমার যদি আলাদা কোনো ইচ্ছা থাকে অবশ্যই সেইভাবে রচনাটির বিষয়বস্তু তৈরি করবে। যাই হোক, শিক্ষকতার পদ নির্বাচন করার কারণ এই পয়েন্টের মধ্যে আমরা জানব, কথায় বলে মাস্টার মহাশয়রা মানুষ গড়ার কারিগর। আশা করি তোমরা সকলেই জানো। যাই হোক, আমার কাছে মনে হয় শিক্ষকতার পেশা হলো সবচেয়ে চিত্তাকর্ষক, আকর্ষণীয় ও সম্মাননীয়, কারণ পথে ঘাটে দেখি পুরনো ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছে দাঁড়িয়ে বিনীতভাবে কথা বলে, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করে শিক্ষক ছাত্রদের, এবং তার পাদপর্শে ছাত্রছাত্রীরা পাদপর্শ করে আশীর্বাদ নেয়। সে কারণে জীবনের যে বিষয়টি আমার লক্ষ্য তা হলো আদর্শ শিক্ষক হতে। তো তারপর লক্ষ্য পূরণের প্রস্তুতি বা লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতি, এই পয়েন্টের মধ্যে আমরা জানব নিজের হাতে নিজের ভবিষ্যতের লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন নিয়মিত লেখাপড়া। ক্লাসে পড়ার ফলে আরও বেশি এই ক্লাসের যে পড়াস বা বিষয়বস্তু তার সাথে আরও বেশি সাহিত্য বিজ্ঞান পড়ার চেষ্টা করেছি। বিদ্যালয় কিংবা মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেমন আমার জীবনের আদর্শ, তেমনি একান্ত মনোযোগী হয়ে নিসর্গের কাছে শিক্ষালাভের আশায় কবির লেখনীকে মনে মনে বলেছি। এক্ষেত্রে দুটো লাইন কোটেশান হিসেবে আমরা জানবো, কবিতার লাইন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। এরপর আদর্শ শিক্ষকের উদাহরণ, এই পয়েন্টের মধ্যে আমরা জানবো প্রাচীন মধ্যযুগের ইতিহাস ও উপনিষদের পাতায় স্বর্ণাক্ষরে আদর্শ শিক্ষকের নাম ছড়িয়ে রয়েছে। নানা দেশ জয় করতে গিয়ে গ্রিক সম্রাট আলেকজান্ডার নিজের শিক্ষাগুরু অ্যারিস্টটলের যে ছিলেন সেই অ্যারিস্টটলকে কাজ ছাড়া করেননি। আধুনিক সময়ে বিদ্যাসাগর, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু প্রমুখ সুবিখ্যাত শিক্ষকের
অবদান আজ প্রবাদে পরিণত হয়েছে। আমরা এরপর উপসংহার হিসেবে জেনে নেব, বর্তমানে পশ্চিমবঙ্গের মতো সমগ্র ভারতবর্ষের অধিকাংশই কম্পিউটার ইন্টারনেটের আকর্ষণে প্রচুর অর্থ উপার্জনের আশায় ছুটে চলেছে। আমি চাই ঘরের মধ্যে জ্ঞানের দীপ জ্বেলে জ্ঞানের আলো সকলের মাঝে ছড়িয়ে দিতে। আমি শিক্ষক হয়ে নিজের সামর্থ্য স্বাধীন চিন্তানুযায়ী শিক্ষাদান করে দেশ ও দশের সেবা করতে চাই, এটাই আমার ইচ্ছা। এইভাবে তোমার জীবনের লক্ষ্য এই প্রবন্ধের অ্যান্সারটি দেয়া হলো। সেক্ষেত্রে তোমাদের জানাবো আর কোন প্রবন্ধের অ্যান্সার তোমরা পেতে চাইছো জানিও। সকলেই ভালো থেকো।